তার জন্য আমরা এমন একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করব যেটা দেখতে ক্যালকুলেটরের মতো মনে হবে, কিন্তু আসলে ওটা ক্যালকুলেটর না, ওটা একটা হাইটের অ্যাপ্লিকেশন ডাউনলোড করব। এর জন্য প্লে স্টোরে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব, সার্চ বারে ক্লিক করব, CAL ক্যালকুলেটর হাইট অ্যাপস লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর এই অ্যাপ্লিকেশনটি আমরা ইনস্টল করে নেওয়ার পর এটা আমরা ওপেন করে নেব। ইনস্টল হওয়ার পর আমরা কিভাবে এটা কাজ করে সেটা আপনাদেরকে আমি দেখায় দিতেছি। এটা ইনস্টল হয়ে গেছে,